কিরে কে আশেপাশে এদিকে কে যেন লুকিয়ে আছে? ঠিক উপরে নাকি? সব লুট পালিয়ে দিব, ঠিক আছে একটা এনিমি যেহেতু আছে সব লুট পালিয়ে দেই। দাঁড়াও টিমমেট কি পালাবে? ও টিমমেটও পালিয়ে দিচ্ছে সব লুট। গাইস দেখা যাক ওই এনিমির সাথে আমরা টিমিং করবো, ঠিক আছে এনিমির সাথে টিমিং করবো আর তারপরে ফায়ার হাউস পেলাম এক্সট্রা। ভাই কেউ আছো? ও আস্তে আস্তে ভাই সব এই তো আমি আপলোড দিতে একেবারে বাধ্য হলাম আর তার উপর দিয়ে তোমরা প্রত্যেকটা মুহূর্তে টাস্কি খেতে যাচ্ছো আর টাস্কি খাওয়ার কয়েকটা মুহূর্ত তোমরা ট্রেলারে দেখে ফেললে। আর তার থেকে সব থেকে বড় কথা এইটা যে আমরা যে এনিমির সাথে টিমিং করতে চেয়েছিলাম সে এনিমি আসলে কি হয়েছিল বা সে কি করেছিল একেবারে শেষ পর্যন্ত দেখো গাইস। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। ও ভাই সাহেব কতগুলো এনিমি গাইস স্ক্যানারে একবার দেখছো? ও P90 পেয়ে গেছে। ও এদিকে একটা এনিমি, ও ভাই লাগলা দৌড় মারলো। প্লিজ লাভ দিস না, আমি শিওর এটা লাভ দিবে। প্লিজ ডুড। আরে ভাই মিস হয়ে গেল রে ভাই। কত সুন্দর একটা স্পাস দিয়েছে, এটা দেখলেই না কেমন জানি গাটা ইগি হয়ে উঠে। স্পাসটা দেখতে ইচ্ছা করে না এখন আর। ধরো ধরো ও স্কার আছে, স্কারটা নিয়ে নিই তাড়াতাড়ি করে। গাইজ এক হিসেবে স্কার আর P90 একই হয়ে যায় তাই না? আচ্ছা P90টা বাদ দিয়ে স্পাসই নেই। দূর খারাপ হলে কি হয়েছে, একটু একটু ইউজ করবো নি, সমস্যা নাই। এই এনিমি আছে ব্রো ভাই সব। আরেকটা ডাউন, আরেকটা আছে, আরেকটা আছে। এন্ড এন্ড ও আমার টিমমেট গাইজ প্রো, ঠিক আছে আমার এমনিতেও সব সাবস্ক্রাইবাররাই প্রো কিন্তু যেই টিমমেটের সাথে খেলতেছে এটা আরও বেশি প্রো বেবি। দেখা যাক ওর সাথে কেমন গেম প্লেটা চলে। আর এমনিতেও ক্লক টাওয়ারে বহুত এনিমি নেমেছিল তো অনেক বেশি কিল টিল করা লাগবে আমাদেরকে, নাহলে মনে করো এই ম্যাচটা এমনিতেও আপলোড করা হবে না। যদি তোমরা এই ম্যাচটা দেখে থাকো এখন তার মানে আপলোড করতেছে আর তার মানে ভালো ভালো কিল হয়েছিল ভাই। দেখা যাক ফিউচার বানি করে দিলাম আর কি। এনিমিটা তাহলে নিচে, আমি পাওয়ার হাউস পাচ্ছি গাইজ, পুরোপুরি পাওয়ার হাউস পাওয়া যাচ্ছে। স্কারে ভাই স্কারে না সাইলেন্সার সব থেকে বেস্ট ভাই। কোন দিকে যাবো? সব এনিমিকে তো মেরেই দিচ্ছে আমার টিমমেট। কিরে দাঁড়াও 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 ব্যাগটা নিয়ে নেই তাড়াতাড়ি করে। এদিকে আছে আশেপাশে আরো অনেকগুলো। ও ভাই ও ওইটাকেও মেরে দিয়েছে রে আজকার গেল। ও আচ্ছা ওইটাকে ওইটাকে আমার মারতে হবে কিন্তু ভাই এতক্ষণ ধরে এনিমি পাচ্ছি না এতক্ষণ। এই ভাই ভাই প্লিজ ডুড, আমি এটার কথাই বলতেছিলাম। এনিমি পাচ্ছি না, দুই দিক থেকে মারা শুরু করছে এখন আমাকে, দেখছো নি? পাই না যখন ভাই তিন দিক থেকে মারতেছে। এ আবার কোন না ইনসাফি ভাই। উঠবো? আমার তো হেলথও নাই মেডিও নাই, কি করবোটা কি ভাই? উঠা উচিত। ওই দিক দিয়ে ফাইট করতেছে, না 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 ওই দিক দিয়ে অনেক দূরের রেঞ্জে ফাইট করতেছে। এই চলো 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 দেখা যাক। আরে ভাই মারিস তারি মারিস তো মারিস তো মারিস তো যা একটু একটু হেডশট লেগে গেছে। এই বাজে স্পাসটাও আমাকে লাস্ট পর্যন্ত বাঁচিয়ে দিল। গাইস একটু হিল করে ফেলি, যাক যাক। গাইস কি একটা এটা এটা আমার সাথে সবসময় একেবারে সবসময় হয়, এভরি সিঙ্গেল এফ টাইম। আমি এনিমি পাই না, যখন পাই না তারপরে যে একেবারে সবগুলো একসাথে এসে পড়ে। আজকে সারাদিন এমন কুফা মার্কা যাচ্ছে। গাইস এনিমিটা কই রে? ও আচ্ছা আচ্ছা অপোজিটে, এই তো গ্যারেজের অপোজিটে। তারাও ভাই 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 ও ব্রো হেডশট লেগে গিয়েছে তাও স্পাসার। ও M18 এইবার খেলা। বেরো 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 বেরো, আমার কাছে গ্লোয়াল নাই রে। বেরো এই তো তো তো। ও আচ্ছা আমার টিমের সামনে গেছে, এখন একটু হেল্প হবে। বেরো খালি একবার বেরো। এন্ড আমি জানতাম একটা যদি তোমার টুক্কা মারিও না তাও তুমি উড়ে যাবে। এত সুন্দর একটা ড্যামেজ দিয়েছিলাম তোমাকে আগে থেকে, সুন্দর ড্যামেজ। আসলে দেখছো নি ঘরের ভিতর থেকে উকি মারতেছিল, এটা ঘুরে ওই দিক দিয়ে উঠবে। দেখো 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 ওই তো। আরে সবগুলা প্যানে লাগতেছে সারা জীবনের দুশ্মন। এই কই গেল? ওই তো প্রো। নরমালি প্রত্যেকটা এনিমি জাম শট করে, আরে এখানে চুপচাপ করে বসে আছে যে কখন আমাকে মারতে আসবে তারপর যে আমি নড়বো। এর আগে আমি নড়বই না, যেটা হয়ে যাক না কেন এর আগে নড়বই না। ম্যান এর টিমমেট কই রে? আর ভাবভঙ্গি দেখে তো মনে হলো আর টিমমেট আশেপাশে আছে। ও আমার গাড়ি! এই ভাই এলো এলো ভাই সরে ফুটছে, আমার গাড়িটা ভাঙিয়ে দিতে হইলো রে। আরে এনিমি ঠিকই আছে মানে আমার গাড়ি ভাঙবার তুমি আগে ভাই M79 পেলে না নিজেরকে একেবারে রাজা মনে হয়। আর M79 এই ভাই 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 ও ও লাগছে। আরে টুক ড্যামেজ কেন M79 ডুড। ও একটা ডাউন এন্ড আরেকটা। ও দুইটা গিলে পেয়ে গিয়েছে M79 দিয়ে গাইস। যাক একটুও ওয়েস্ট হয়নি, একদমই ওয়েস্ট হয়নি। আর MP40ও নিয়ে নিচ্ছি। ড্রাগের শট একটু একটু হবে ড্রাগের শট দিয়ে ভাই। লাইক সিরিয়াসলি একটা সময় ছিল গাইস যখন মনে করো M79কে আমরা একেবারে এত ভয় পেতাম, লাইক ওটা দিয়ে মারলে এই কিরে কে আশেপাশে এদিকে কে যেন লুকিয়ে আছে উপরে। ও কিরে ভাই এটা এখানে ছিল। আরে এটা আমি ভাবছি একেবারে উপরে মনে। আমি বলে কিরে এত উপরে যদি হয় তাহলে পায়রাসকে নিচে পাওয়া যাবে। আমি কই ভাই আচ্ছা বুঝলাম না এটা উপরে উঠছে কিভাবে গাইস। এটা কাছে কি লুট টুট ছিল না, এটা উপরে উঠলো কিভাবে এই জায়গাটায়? উপর থেকে লাভ দিলেও তো মরে যাওয়ার কথা না। এটা কি ছিলটা কি ভাই? আচ্ছা গাইস আমাদের একটা গাড়ি রয়েছে, বুঝলাম না আজকের ম্যাচে একটার পর একটা উল্টাপাল্টা জিনিস হইতেই আছে। যাই হোক গাইস গাড়িটা আবারও পেয়ে গিয়েছি, সেই ঐতিহাসিক সুন্দর গাড়িটা যেটা অনেক বেশি দামি। আর গাইস স্কিনটা এটা অনেক বেশি ভালো লাগে কারণ মনে করো এটা রেয়ার এক টাইপের, মনে করো ইলাইট পাস সিজন 2 এর মতো, যেটার জন্য সবাই পাগল হয়ে রয়েছে। আর গাইজ এটা আর অন্য যেটা স্কিনটা রয়েছে ওইটা অলমোস্ট সবাইকে দিয়েছিল টপ অপশনে, এর জন্য মনে করো এটা অনেক বেশি ভালো লাগে। না হলে ওইটাই নিতাম এক হিসেবে। হ্যাঁ ওইটা এমনি তো বেশি কমন হয়ে গেছে গাইজ। চলো আমাদের আরো বেশি বেশি করে। ও ব্রো ব্রো ও মরে গেছে ভাই। আমি কি এনিমিটাও মনে হয় কিছু বুঝার আগেই মরে গেছে। এ তোমার টিমমেট কই? এই তো লো ব্রাদার হেডশট ব্রাদার। লেটস আর কিল দেয়া যাবে না মানে। এটা আমার ভাই আমি হেলথ না নিয়ে এটার কাছে যাচ্ছি প্লিজ ম্যান। এটাকে মানে ইয়েস ম্যান ড্রাগ দিয়ে একেবারে আমার মাথার কুলি টুলি সব কিছু উড়িয়ে দিয়েছে। থ্যাঙ্কস টিমমেট থ্যাঙ্কস, অনেকগুলা কিল নিয়েছো। আর ও যাক যাক আমি আর বদনাম করতেছিলাম, ও দেখে আবার রিমোট দিচ্ছে। ঠিক আছে সমস্যা নাই, এগুলো চলে সমস্যা নাই। একটু একটু কিল নিও কিন্তু বেশি নিও না ঠিক আছে। ওয়েস্টেজ পেয়ে গিয়েছি গাইস, ভালো একটা লুট করে নেই কারণ লুটের স্বল্পতা সবসময় দেখা যায়। আমার মেডিকিট ইটি সব কিছু ফালিয়ে দিয়েছি ভাই। SMG ম্যান এই জিনিসটা এত প্যারাদায়ক একটা জিনিস। আচ্ছা আমাদের গাড়িটা করে গাড়িটা হারানো যাবে না, তোমাদের বুঝতে হবে এই গাড়িটার দাম কত। এ টিমমেট এসে পড়ো ম্যান, তারপরে আমি আচ্ছা আচ্ছা গাইস টিমমেট এসে পড়েছে অ্যান্ড আবারও আমরা শুরু করে দিয়েছি আমাদের এনিমি খোঁজার মিশন। না 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 নাই রে, আমি ভাবছিলাম ড্রোনে এনিমি আছে গাইস। আর এনিমি এই কিরে আর মাত্র একটা এনিমি আছে ব্রো এত বড়। ও গাইস 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 একটা আইডিয়া আছে, যেহেতু একটা এনিমি আছে টিমের এদিকে আছো গাইস, আমরা সব লুট পালিয়ে দিব ঠিক আছে। একটা এনিমি যেহেতু আছে সব লুট পালিয়ে দেই। দাঁড়াও টিমমেট কি ফালাবে? ও টিমমেটও পালিয়ে দিচ্ছে সব লুট গাইস। দেখা যাক ওই এনিমির সাথে আমরা টিমিং করবো ঠিক আছে, এনিমির সাথে টিমিং করবো। আর তারপরে যে না তারপরটা না আপাতত টিমিং করে তারপরে যে দেখা যাক টিমিং করে নাকি। কিল করার পরও একজন যে বাকি আছে তাও আবার কত বড় জোনে ভাই, খুঁজে পাচ্ছি না ম্যান। এত গোল লাগে এটা হি গাইস। ফুস্টেপ পাইছে এক্সট্রা, পায়রা হাউস পেলাম এক্সট্রা। ভাই কেউ আছো? ও আরছে আরছে ভাই সব। এই তো না মারিস না ভাই, মারতে দিছিল রে। যাক 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 এটা প্রথমে কি সুন্দর প্যান নিয়ে আসতেছিল, আমি ভাবছিলাম টিমিং করবে। এটা কত সুন্দর হুট করে শটগানটা হাতে নিয়ে যে মানে বাড়িটা দিতে নিছিল না ভাই। সিরিয়াসলি ভয় পেয়ে গিয়েছিলাম। এই টাইমে এসে মরতে কে চায় বলো? এই টাইমে আছে আমাদের হাতে দুইজনের একজনের হাতে কোনো গান নাই, বিপদে পড়ে যেতাম ভাই। একটা গানও ছিল না, ব্যাকআপ হিসেবে রাখিও নাই। আচ্ছা গাইজ এটা কি একটু দেখো, MP40 আর শটগান নিয়ে খেলতেছে আর লেভেল 1 এর ব্যাক পিঠে কোনো আর তেমন কোনো স্কিনও নাই, আবার ব্যাগের স্কিনও নাই। আই থিঙ্ক এটা লাইক র্যাঙ্ক পুশ করতেছিল সামথিং এই টাইপের কিছু। দেখো ও লুট ফালিয়ে দিয়েছে আমাদের জন্য। লেটস গো ব্রো লেটস গো গাইস। র্যাঙ্ক পুশ করতেছিল এর জন্য ভালো কোনো ব্যাগও নিতে পারিনি গাইস। স্পেশাল কিছু করা যায় নাকি তোমরা বলো তো আমাকে? স্পেশাল কিছু কি করবো এর জন্য লাইক? আচ্ছা গাইজ লাস্ট জোন পর্যন্ত যাই, তারপর দেখবো যে এটার জন্য স্পেশাল কিছু করি নাকি ঠিক আছে। লাস্ট জোন পর্যন্ত তো আমার তো থাকে। এ দেখো এটার জন্য আমি ইমোট দিচ্ছি না, এটা ওই পাশে আমার টিমমেটের কাছে যে একবার হাততালি দিচ্ছে, আমার কাছে এসে আরেকবার হাততালি দিচ্ছে। লেটস গো। দেখো দেখো এটা জোস ছিল ভাই, এটা জোস ছিল ভাই। ও আচ্ছা গাইজ আমরা তো ভুলে গেছি শোয়াও তো যায়। এর আগেও কিন্তু এই টাইপের একটা করেছিলাম, শুয়ে শুয়ে কতগুলোর সাথে একসাথে টিভিং করেছিলাম গাইস। চলো চলো, এ জোনে পড়ে যাবে, জোনে পড়ে যাবে, জোনে পড়ে গেছে। এ আরে বেচারা দৌড় মারছে, আমিও দৌড় মারি ভাই, আমিও জোনে পড়ে গেছি গাইস। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু হেল্প নিতে হবে। আরে জোন কই? আচ্ছা ওর জন্য কয়েকটা মেডকিট ফেলে। এই ভাই মেডকিটটা নাও, হ্যাঁ 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 মেডকিট নাও। আরে আমার টিমমেট টিমমেট হিলিং গান দিয়ে এনিমি কিল করতেছে রে। আরে বেচারা এনিমি ভয় পেয়ে গেছে রে, আরে ভয় পেয়ে গেছিল, গ্লুয়াল মারতেছে। ও এনিমির হাতে একটা পিস্তল আছে, কে আবার আমাদের লাস্ট জোনে মেরে দেয় নাকি? না না মারবে না গাইস, মারবে না, এটা মারতেছে না গাইস। আচ্ছা এটার জন্য আমরা স্পেশাল কিছু করবো গাইস, কেননা এটা আমরা নিচে বেরো। এই টিমমেট এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। টিমমেট টিমমেট আসো না কেন? এ টিমমেট টিমমেট, ও আচ্ছা আচ্ছা, ও ফালাচ্ছে, ও সব লুট ফালাচ্ছে গাইস, এসে পড়বে, সমস্যা নেই গাইস। আমরা ওই এনিমিটাকে বুইয়া দিয়ে দিব গাইস, লেটস গো। ইস আমারও লুট ফালানো লাগতো, দেখো ওই পাশে কত সুন্দর লাগতেছে সবগুলো লুট, কতগুলো লুট ম্যান। আমারও মেডকিট অনেকগুলো ছিল ম্যান, ইটি ওগুলো ফালাইলাম একসাথে, অনেক জুস হইতো। এই দেখো কত জুস লাগতেছে গাইস। ফাইনালি আমাদের এই এনিমিটাকে ভুইয়া দিয়ে দিলাম, আর ডায়মন্ড 2 তে আছে, লেটস গো ব্রো। আসলে পুশ দিতেছিল মেবি র্যাঙ্ক গাইস, 2টা কিলে ভুইয়া পেয়ে গিয়েছে, লেটস গো। আচ্ছা ও আমাদেরকে মাল, আমাদের কিল দিতে পারলে আরো বেশি ভালো হইতো ভাই। যাই হোক অসম একটা ম্যাচ। এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। লাস্টে যে কি টাইপের একটা ঘটনা হলো সেটা তো দেখেই ফেললাম। আর এছাড়াও আমাদের আপকামিং ভিডিওতে আমাদের যে নতুন ক্যারেক্টারটা এসেছে না, ওইটা নিয়ে একটা ভিডিও আপলোড করব। দেখা যাক ওই ক্যারেক্টারটা আসলে কেমন, এইটি সব কিছু আমি ওই ভিডিওতে তুলে ধরবো আর কি। আর তাছাড়া আমাদের ইমোট চ্যালেঞ্জের ফেল নিয়ে একটা ভিডিও আসতে যাচ্ছে, যেটা অতিরিক্ত অসম হতে যাচ্ছে ম্যান, ওইটার জন্য ওয়েট করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো গাইস? যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।